আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আমরা বঙ্গবন্ধুর সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন করব। যারা এই সংবিধান মানে না তারা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়। গতকাল 14 জুলাই সকাল 10:30 ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারে, বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2018 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে এবং আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার অঙ্গজাই মার্মা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এইচ এম পারভেজ, বার্তাবাজার, ব্রাহ্মণবাড়িয়া।